Hello friends, good morning and welcome back to our family, my daily life story. আমি সুনিতা আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন আর একটা ব্লগ নিয়ে। কালকে রাত্রে ব্লগটা আমি ওখানেই মানে ওটার ওখানকার পর থেকে আর ব্লগটা শুরুই করতে পারিনি। তোমাদের বললাম আমি যে গ্যাসের বইটা খুঁজে পাচ্ছি না, আর তার সাথে রেশন কার্ডটাও খুঁজে পাচ্ছিলাম না এখানকার। তো তারপর থেকে সময়ে বইটা খোঁজা খুঁজি হয়েছে, যার জন্য আমি আর ভিডিওটা স্টার্টই করতে পারিনি, তোমাদের সামনে আসতেও পারিনি। তো ওই ব্লগটা আমি ওখানে ওই জন্য এন্ড করে দিয়েছি। তো আজকে সকালে একটা নতুন ব্লগ আবার শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো তোমরা প্লিজ আমার সাথে থেকো, ফুল ভিডিও ওয়াচ করো। তো ফাইনালি কালকে গ্যাসের বইটা খুঁজে পাওয়া গেছে, তো এটা একটা অনেক বড় আনন্দের খবর। তো এখন সকাল সকাল বলতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বাজছে 9:17। আমি 8:15 ঘুম থেকে উঠেছি, তারপরে ব্রাশ করলাম, আর আমার সকালে টিফিন চিনি আর মুড়ি, তো সেটা খেলাম, তারপরে মাকে একটু হেল্প করে দিলাম। তো ফোনটা চার্জ ছিল না একদমই, চার্জে দিয়েছিলাম, যার জন্য আর ভিডিও অন করতে পারিনি। এখন দেখো এখানে বিছানাটা গুছিয়ে পরিষ্কার করলাম, মশারিটা এখনও তোলা হয়নি। তো ভাবলাম চলো ভিডিওটা একটুখানি স্টার্ট করে নিই, কারণ গ্যাসটা বুকিং করতে হবে। আমার ফোনটা চাইছে আমার হাজব্যান্ড, কারণ গ্যাস বুকিং করবে, গ্যাসের সিলিন্ডারটা নিয়ে যেতে হবে এখান থেকে। তাই আমাদের পাশের বাড়িতে যার কাছ থেকে করেছি গ্যাসটা, তো তার কাছে ফোন দুটো নিয়ে যেতে হবে আমি। তো তাই আর কি ভাবলাম যে ভিডিওটা তো অন করা হয়নি, তো চলো মশারিটা একটু পরেই গোছাবো, আগে তোমাদের সাথে ভিডিওটা একটুখানি শুরু করে নিই। তো দেখো এখানে আমার বিছানা গোছানো হয়ে গেছে, জাস্ট মশারিটা গোছাবো তাহলেই হয়ে যাবে। তো এরপরে যাব গ্যাসটা বুকিং করতে, তো গ্যাসটাও নিয়ে আসবো। চলো, তোমাদের ওই জায়গাটা দেখাতে পারবো না, কারণ আমার ফোনটা আমার নামেই গ্যাস, আর আমার ফোন নাম্বারটাই যেহেতু দেওয়া আছে, তাই আমার ফোনটার থেকেই গ্যাসটা বুকিং করা হবে, তাই ওই টাইমটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো গ্যাসটা নিয়ে আসার পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে দেখি তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি, আর যদিও দুপুরে চলে যেতে হবে আবার ওখানে, কারণ হাজব্যান্ড কালকে রাত্রে অনেকটা রাতে এসেছে, তখন বাজছে 11:20, তখন এসেছে, এবার এতটা রাস্তা গাড়ি নিয়ে এসেছে, পিছনে সিলিন্ডারটা ছিল, পিছনে একটা টেনশানও হচ্ছিলো। এবার আজকে যদি আবারও বলি রাত্রিতে আসতে, তো পারবে না আসতে, শীতও একটা আছে, আবার রাত্রিবেলা গাড়ি চালানো সেটাও একটা ব্যাপার, তো পারবে না। গরম যখন পড়বে তখন এসে থাকা যাবে, তো সেই জন্য আজকেই চলে যাবো। ভাইয়ের সাথে আমি এসেছি, আমি ভাইয়ের সাথেই যাবো, আর ও সিলিন্ডারটা নিয়ে এসেছে, সিলিন্ডারটা নিয়ে যাবে। তো চলো দেখি তোমাদের সাথে আজকে আমি কী কী শেয়ার করতে পারি, তোমরা আমার সাথে থাকো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে রেখো। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এরপরে আমি চলে এলাম নিচে। তো এখানে দেখো আজকে আমাদের লাঞ্চে মেনুতে আছে চিকেন। ওয়াও, দেখো মা এখানে পেঁয়াজ বেটে নিয়েছে আর আদাও বেটে নিয়েছে, এরপরে দেখো তেল দিয়ে দিল কড়াইয়ে। তো চিকেনটা মা রান্না করা শুরু করে দিয়েছে, আর আমি যাচ্ছি এখন গ্যাসটা নিয়ে আসতে। তো দেখো ফাইনালি আমরা গ্যাসের বইটা খুঁজে পেয়ে গেছি, অনেক খুঁজেছি তারপরে পেয়েছি, তো তোমাদের ভালোবাসাতেই পেলাম। তো এখন চলে এসেছি গ্যাসটা নেওয়ার জন্য, আর এখানে দেখো জেঠিমার সাথে কথা বলছিলাম, আর এখন চলে এলাম গ্যাসটা নিতে। তো আমার খালি গ্যাসের সিলিন্ডারটা দিয়ে দিলাম, আর দেখো আমাকে ভর্তি সিলিন্ডারটা দিয়ে দিচ্ছে, আর ভাই দেখো এখন সিলিন্ডারটা বাড়ি নিয়ে চলে আসছে, কারণ আমরা যাব একটু বাড়ির ভিতরে। তো চলে এসেছি বাড়ির ভিতরে, এখানে যার কাছ থেকে গ্যাস নিলাম তার ঠাকুমা, তো আমাদের বড় মা হয়, তো শরীর ভীষণই খারাপ, ক্যান্সার হয়ে গেছে নাকে, তো দেখো শুয়ে আছে, অবস্থা একদমই ভালো নয়। জামাইবাবু আর শালি দুজনে আমাকে করছে মারামারি, তো এটা হচ্ছে একটা পুচকু শালি আর ওটা হচ্ছে বড় জামাইবাবু, তো ওরা দেখো কিরকমভাবে খুনসুটি করছে। বাবা যন্ত্রপাতি বাবার মতন আরম্ভ করেছিস, দেখো দেখো তোরা বড় হয়ে গেছে, তোমার মুখটা দেখলাম, আমাকে দিতে হবে না, ও পিছন মুসাকে দিয়েছে তুই কথা, যন্ত্রপাতি নিয়ে বসেছিস কি তৈরি করছিস। তো সবার কাছ থেকে ঘুরে চলে এলাম বাড়ি, আর দেখো ভর্তি সিলিন্ডারটাকে এখন করাচ্ছি চান, কারণ ওদেরও তো চান করতে ইচ্ছা করে তাই না। তো তাই আমি বালতি করে জল নিয়ে এসে সিলিন্ডার চান করিয়ে নিলাম। এরপরে দেখো মা চিকেন রান্না শুরু করে দিয়েছে, কালারটা তো দারুণ লাগছে। তো এখনও আমরা কোনো টিফিন করিনি, তো এরপরে দেখো মা মুড়ি দিচ্ছে খেতে, আর অল্প মুড়ি নিয়েছি কারণ আমাকে এক্ষুনি ভাত খেয়ে নিতে হবে। তো এখানে মা করেছিল লাউ দিয়ে রমাকলাই সিদ্ধ, যেটা আমি খেতে ভীষণ পছন্দ করি। আর আমার মুড়ি খাওয়ার পরে স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি আমি আমার ভোলাবার কাছে
প্রণাম করতে আর দেখা করতে। তো দেখা করে চলে আসলাম। এখন দেখো হাজব্যান্ড বেরোবে বলে খেতে শুরু করে দিয়েছে, আর চিকেনটাতে একটু নুনটা কম হয়েছিল, যার জন্য মা আবার ওকে একটু নুন দিয়ে গেল। তো এখানে দেখো মা কুলের আচার তৈরি করছে, তো মা বলছিল হয়ে যাক তারপরে দেব। তো দেখি দারুণ সুন্দর লাগছে। তো চলো ঝটপট খেয়ে নিতে খেয়ে চলে গেলো। আমি যাবো ভাইয়ের সাথে, তো ভাই একটু বাইরে গেছে, তো ও এসে চান করবে খাবে আর বেরিয়ে যেতে পারবে, কিন্তু আমি সেটা পারবো না, তো সেই জন্য আমার শরীর এমনি ভালো না। তো সেই জন্য আমি একদিকে খেয়ে নিচ্ছি, খেয়ে পর আস্তে আস্তে করে রেডি হবে, তোর সাথে বেরোবো। তো এখন বাজছে 12:15, তো চলো খেয়ে নিই। আমি তোমরা সাথে থাকো, দেখতে থাকো কী কী তোমাদের সাথে শেয়ার করতে পারছি, আমি জানি না, যতটা পারছি ততটা শেয়ার করছি। আর দেখো বন্ধুরা আমাদের কাঁঠাল গাছে ছোট্ট ছোট্ট মতো এঁচড় ধরেছে, জানি না কটা এঁচড় থাকবে কিন্তু এঁচড় ধরেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বেরিয়ে পড়েছি। বেরোনোর সময় আমি কোনোদিনই ভিডিও করতে পারি না, আজকেও পারিনি, তো একদম রাস্তায় এসে তোমাদের সাথে দেখা করছি। তো রাস্তার অবস্থা এখন খুবই খারাপ, চারিদিকে রাস্তা কেটে একদম যাতা অবস্থা। জানি খুব সুবিধা হবে যখন পুরো রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে, চারটে করে রাস্তা হচ্ছে, তো খুবই সুবিধা হবে, কিন্তু যেরকম রাস্তার সংখ্যা বাড়ছে সেরকম কিন্তু গাড়ির সংখ্যাও বাড়বে। তো যাই হোক, রাস্তায় দাঁড়িয়ে আর ডায়লগ দিয়ে লাভ নেই, চলো যাই রুমে। ভীষণ কষ্ট হয়, তো সেরকমই কষ্ট হচ্ছিল আমার এই রোদটাতে আসার সময়। তো একদম দুপুরের রোদটা তো নিতে পারছিলাম না, তাই আবার আমি স্নান করলাম। যদিও কেউ জানে না, মানে জানে না বলতে হাসবেন্ড যদি জানতে পারে যে আমি আবার স্নান করেছি, তাহলে আমাকে প্রচুর পরিমাণে বকা দেবে, কারণ আমি কত কাছ থেকে বোঝা যাচ্ছি। তো কারণ আমি এই শরীর খারাপ আমাকে ছাড়ছে না, পিছন ছাড়ছে না, একটার পর একটা হচ্ছে, এই জ্বর সর্দি কাশি হলো, আবার আমি আজকে দুবার করে স্নান করেছি। জানতে পারলে আমাকে ভীষণ পরিমাণে বকবে, কিন্তু তবুও আমি স্নান করে নিয়েছি, না হলে থাকতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিলো। তো স্নান করে এখন জানলার দিয়ে এই যে কুকুরগুলো এসেছে, মানে ওদেরকে তো আর কি খেতে দিতে পারিনি আজকে সকালে, কালকে যে দুপুরে ভাত দিয়ে গিয়েছিলাম, আজকে সকাল থেকে কোনো খাবার পাইনি, দুপুরেও কোনো খাবার পাইনি। তাই দেখো আমি এখন যে বিস্কুটটা ঢাললাম, এবারে গুগলি বিস্কুট নিয়েছে, তো এই মাত্র আমি প্যাকেটটা থেকে বিস্কুটটা ঢাললাম, বিস্কুট ছিল না এটাতে, বিস্কুটটা ঢেলে ওদেরকে দিলাম, আর বাকিটা প্যাকেটের থেকে বার করে ফোটোর মধ্যে ভরে রাখলাম। ওরা এখনও বাইরে আছে, আমি কি কথা বলছি আমার দিকে তাকিয়ে তাকিয়ে শুনছে, দাঁড়া তোমাদের কি করছিস তোরা, আজকে ভাত দিইনি তোদের সকাল থেকে, আজ সকালে ভাত খাইনি, আর সকালে ভাত খাওনি, আর সকালে ভাত দিইনি, মুড়ি দিইনি, দুপুরে ভাত, সকালে মুড়ি বিস্কুট কিচ্ছু দিইনি না রে বাবু, আর সকালে কিচ্ছু দেওয়া হয়নি, তাই এখন ওদেরকে বিস্কুট দিলাম। দেখো দুজনে কি সুন্দর দুদিকে বসে আছে, আর এদের দুজনে আমার ভীষণ ভালো লাগে। আর একজন আছে যেটা শুধুমাত্র লাল কালারে, এটা তো দুটো তো ছাপা ছাপা, মানে সাদা লাল মেশানো, আর ওটা শুধু লাল, তো ওটাকে দেখতে পাচ্ছি না আমি, আসার পর এখনও দেখিনি ওকে। তো এই যে বসে আছে এদেরকে দিলাম বিস্কুট, কীরকম কথাগুলো শুনছে দেখো, সবাই দেখছে তোদেরকে জানি, সবাই দেখছে, বল আমাদেরকে ভালো লাগলে লাইক করে দেবে একটা। তো এরা এখন বসে আছে, এদেরকে বিস্কুট দিলাম। কী রে গুবলি, এ গুবলি, গুবলি কি সুন্দর তাকিয়ে শুনছে দেখছো, এ গুবলি শুনছিস? তো দেখে দিলাম খেতে, এরপরে আমি এখানে দেখো প্রচণ্ড গরম করছিল বলে গ্লাসের মধ্যে গ্লুকোজ গুলে নিয়েছি, কারণ এবার এই সময় আসলো গরমের সময় আমাকে গ্লুকোজ খেতেই হবে। এরপরে কি মানে অনেকের কাছে আমি শুনলাম যে গ্লুকোজ মানে গ্লুকন্ডি, গ্লুকোজ আমি খাই না, গ্লুকন্ডিটা খাই, দুটো তো আলাদা, তো গ্লুকন্ডিটা অনেক বেশি খাওয়া ঠিক না, এরকম হয়তো অনেকের কাছ থেকে শুনলাম, বাট আমার কিছু করার নেই, আমাকে গ্লুকন্ডিটা খেতেই হবে, নাহলে প্রচণ্ড কষ্ট হয় আমার গ্লুকন্ডিটা না খেলে। তো তাই বাধ্য হয়ে আর কি খেতে হয়, তো এখন থেকেই আমাকে শুরু করে দিতে হলো গ্লুকন্ডি খাওয়াই মাঘ মাস আর কি, এখন থেকে আমাকে গ্লুকন্ডি খাওয়া শুরু করে দিতে হলো। শীতের পরে আজকে ফার্স্ট আমি গ্লুকন্ডি খাচ্ছি, শীতকালে গ্লুকন্ডি খাইনি খুব কম, যেদিন কষ্ট হয়েছে মানে হিচকুটি সেদিন সেদিন খেয়েছি, তাছাড়া খাইনি, জানি না কেন তো হিচকুটি, আমার হাসান বলে জল কম খাই হতো সেই জন্য হিচকুটি, কিন্তু না আমি জল খাই কেন জানি না, আমার প্রচণ্ড আর কি গরমের একটা ইয়ে রয়েছে, মানে একটু বেশি রোদ হয়ে গেলেই, বেশিক্ষণ রোদ হয়ে গেলেই আমাকে আর কি হিচকুটি দেয়। তো যাই হোক এখন একটুখানি রেস্ট নেবো, আর মানে ফোনটাকে একটু কুটুস কুটুস করবো আর কি, তো সেটা একটু করতেই হবে, না করলে ভালো লাগে না, বাড়িতে গেছে এমনি মনটা খারাপ, চলে যাচ্ছিস কেন বাবু, চলে যাচ্ছি।
আমি মনটা খারাপ, তো এখন একটু আমি ফোনটা কুটকুট করবো, তারপরে দেখি আবার তোমাদের সামনে কখন আসবে। রাত্রে তো আজকে যেহেতু মঙ্গলবার, তাই রাত্রে ভাই আসবে, ভাইয়ের সাথে আমি গাড়িতে আসলাম। আমাদের এখানে গেটে মিটটা নামিয়ে দিয়ে ও চলে গেল ডিউটি, ওর দুটো থেকে 10টা ডিউটি আজকে, তো আবার রাত্রে আসবে। আমাকে রাতে রান্না সমস্ত কিছু করতে হবে, দেখা যাক কতটা কি করতে পারি, কখন করতে পারি। রুমটা এখনো ঝাড়তে হয়নি, একটু ঝাঁটা দিতে হবে না। তো চলো তোমাদের সামনে আমি আবার পরে আসছি, এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি।